একটি বলি, আমার গোস পাকের শানাজ একটি বলি, শুনিয়া মুমিনে রেখো গো ইমানে, গোস আমার গোস আজো এই ভুবনে, ডাকিলে দেয় ধরা আশিক। KGS সাগর সিপাহি চ্যানেল আপনারা দেখছেন, বেশি বেশি দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমার গোস আজো এই ভুবনে, ডাকিলে দেয় ধরা আশিকের নয়নে, আমার গোস পাকের শানাজ একটি বলি, আমার গোস পাকের শানাজ একটি বলি, শুনিয়া মুমিনে রেখো গো ইমানে, গোস আমার গোস আজো এই ভুবনে, ডাকিলে দেয় ধরা আশিকের নয়নে। হায়াতুন নবীর উম্মতে আল্লাহ রলি, আছে জিন্দা রবে দেখি কোরআন খুলি। হায়াতুন নবীর উম্মতে আল্লাহ রলি, আছে জিন্দা রবে দেখি কোরআন খুলি, আমার গোস পাকের শানাজ একটি বলি, আমার গোস পাকের শানাজ একটি বলি, শুনিয়া মুমিনে রেখো গো ইমানে, গোস আমার গোস আজো এই ভুবনে, ডাকিলে দেয় ধরা আশিকের নয়নে। গোস পাকের রসিলায় আল্লাহ পাক এক বুড়িমার পুত্র, পুত্রবধূ ও নৌকা ভর্তি বরযাত্রীদের উদ্ধার করেছিলেন। এ ঘটনা আমরা অনেকবার শুনেছি, কিন্তু গোস পাক আল্লাহ পাককে কীভাবে রাজি করিয়েছিলেন সেটা আমরা শুনিনি, তাই শুনি। শুনি এক বুড়িমার ঘটনা হাজার বার, লেকিন মোর গোস কেমনে করুল উদ্ধার। শুনিয়া বুড়িমার মুখের সব সমাচার, পড়ে সিজদাই গোস দেখে আরো সাল্লার, মুসা খোদার সাথে কই তো কথা তুরে, মুসা খোদার সাথে কই তো কথা তুরে, মাওলার সাথে গোস যেখানে সেখানে, গোস আমার গোস আজো এই ভুবনে, ডাকিলে দেয় ধরা আশিকের নয়নে। তারপর কি হয়? সিজদাতে পড়িয়া বলে ফিরজিলানি, শোনো গো আল্লাহ তোমাকে এখনি, মুছিতে হবে ওই বুড়ির চোখের পানি, ভাসিয়ে বুড়ির পুত্র বধু তরণী, কর আজ এতটুকু মেহরবানি, কর আজ এতটুকু মেহরবানি, নইলে আব্দুল কাদের মুখ দেখাই কেমনে, গোস আমার গোস আজো এই ভুবনে, ডাকিলে দেয় ধরা আশিকের নয়নে। তো আল্লাহ পাক তখন কি করছেন? শুনে আল্লাহ ডুব দেয় নূরের কৌতূহলে, যেমন প্রেমিক প্রেমিকা জড়িয়ে একটি জালে, বলে শোনো গোস আমার আব্দুল কাদির, এতদিন পরে আজ কোথায় পাই তাহাদের, বারো বছর আগে ডুবলো তোরি জেনে,
বলো গো কেমনে গোস আমার গোস, আজো এই ভুবনে ডাকিলে দেয় ধরা আশিকের নয়নে। তো আল্লাহ পাকের এই কথা শুনে গোস পাক তখন কি করছেন? শুনিয়া গোস মোর আল্লাহ পাকের বাণী ফেলিতে লাগিল অঝর চোখের পানি, বলে ও গো মাবুদ বুঝিলাম যে আমি, বলো কালহা সোরে কাকে তুলবে তুমি, তবে কি সবই ভুল নিলাম আমি শুনে, তবে কি সবই ভুল নিলাম আমি শুনে, মুর্দাকে আর জিন্দা কে করবে কেমনে, গোস আমার গোস আজো এই ভুবনে ডাকিলে দেয় ধরা আশিকের নয়নে। সব শেষে কি হয়? শুনে আল্লাহ এমন এক প্রেমিকের কথা, বলে আব্দুল কাদির দেখো তুলে মাথা, তোমারি মুখে একটু হাসি ফোটাতে দিলাম মুর্দা তোরি দোবারা হায়াতে, দেখে নাও বুঝে নাও তোরির সাজ সামানে, দেখে নাও বুঝে নাও তোরির সাজ সামানে, যেমন ছিল বারো বছর আগের দিনে, গোস আমার গোস আজো এই ভুবনে ডাকিলে দেয় ধরা আশিকের নয়নে। তো এমন ক্ষমতা আল্লাহ পাক কাকে দান করেছেন? শেষ নবীর উম্মতকে, অর্থাৎ যে রাসূলুল্লাহর প্রকৃত উম্মত হবে তাকে আল্লাহ পাক এমনই ক্ষমতা দান করেছেন। তাই কবি বলছেন, এমনই ক্ষমতা এই জগতে হয় কার, বেশক দয়ার নবীর উম্মতে মুস্তাফার, ইহো জগতে করতে পারে গো উদ্ধার, যাহার পিছে আখির কাতারি আর কাতার, পারা পার হবে পাপি মোর গোসকে মেনে, পারা পার হবে পাপি মোর গোসকে মেনে, তই এ বেসাফুই তাই গোস পাকের কিনে, গোস আমার গোস আজো এই ভুবনে ডাকিলে দেয় ধরা আশিকের নয়নে। এই কমেন্ট লাইক লাইক শেয়ার শেয়ার করতে থাকুন, সাবস্ক্রাইব করুন।